পথঘাটে উৎসবের আমে ঈদযাত্রার শেষ দিনেও ঘরমুখী মানুষ, যাত্রী বোঝাই করে ছাড়ছে প্রতিটি লঞ্চ, ট্রেন বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন, জামাতে মুসল্লির ঢল, মিল রেখে দেশের বিভিন্ন স্থানে নামাজ আদায়, জাতির শান্তি কামনায় দোয়া। ভেস্তে গেল বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা, গ্রাম থেকে নগর সবখানে লোডশেডিং চরমে, থাকছে না 10 ঘন্টা পর্যন্ত, ঘাটতি 3000 মেগাওয়াট, পরিস্থিতি আরও তীব্র হওয়ার শঙ্কা। এবং ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দর ও কারখানার নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের টহল, বহির্নোঙ্গরে দেশি বিদেশি জাহাজেও নজরদারি।